শ্যামলীকে মন্দারের হাত থেকে বাঁচাতে নিজের প্রাণের ঝুঁকি নিল অনিকেত। জি বাংলার ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে, মন্দারের হাত থেকে শ্যামলীকে উদ্ধার করল অনিকেত। মন্দার শ্যামলীকে বিয়ে করতে চাইলে শ্যামলী বন্দুক ত্যাগ করে সেখান থেকে পালিয়ে যায়। তখনই রাস্তায় অনিকেতের গাড়ির সাথে ধাক্কা লাগে শ্যামলীর। শ্যামলী অনিকেতকে আশ্রয় চায় এবং শ্যামলী অনিকেতকে সব খুলে বললে অনিকেত প্রাণের ঝুঁকি নিয়েও গুন্ডা মন্দারের হাত থেকে শ্যামলীকে রক্ষা করে। একটা হোটেল ঘর ভাড়া করে সেখানে লুকিয়ে থাকে শ্যামলী অনিকেত, কিন্তু সেখানেও পৌঁছে যায় মন্দারের লোকজন। আর এবার তাদের হাত থেকে বাঁচতে অনিকেত শ্যামলী ছদ্মবেশ নেয়। শ্যামলী এবং অনিকেত এক গ্রামের আদিবাসীদের ছদ্মবেশ নেয় যাতে মন্দারের লোকজন তাদের চিনতে না পারে। কিন্তু এইভাবে কি শ্যামলী অনিকেত দুজনেই বাঁচতে পারবে? অনিকেত কি পারবে শ্যামলীকে মন্দারের হাত থেকে বাঁচাতে? কি ঘটতে চলেছে ধারাবাহিকের পরবর্তীতে জানতে দেখুন কোন গোপনে মন ভেসেছে, প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত 8:30 শুধুমাত্র জি বাংলার পর্দায়।